গুড আফটারনুন ভিউয়ার্স, দেখুন তো এই সবজিগুলো দেখে আপনাদের কোনো আইডিয়া হচ্ছে কিনা আমি আজকে কি বানাতে চলেছি। তো আমি আজকে এই সমস্ত ভেজিটেবলস দিয়ে একটা খুব স্পেশাল রেসিপি আপনাদেরকে দেখাবো, যেটা ভীষণই নিউট্রিশিয়াস, খেতেও ভালো। বাচ্চারা অনেক সময় একটু ফাসি হয়, খেতে চায় না শাকসবজি, তো এই রেসিপিটা খুবই সহজ, খুবই ইজি। আর এটা হচ্ছে সাম্বার ডাল। ইয়েস, তো আমি আজকে আপনাদেরকে সাম্বার ডাল দেখাবো, যেটা সাউথ ইন্ডিয়ানসরা খুব বেশি করে খায়, এবং গরমকালে কলকাতায় তো এখন বেশ ভালোই গরম পড়ে গেছে দোলের পর। তো আমি আজকে ভাবলাম আপনাদেরকে সাম্বার ডাল করে দেখাই। সাম্বার ডাল বানানোর জন্য আমি এই সব সবজিগুলোকে প্রেশার কুকারে দিয়ে একটা উইসেল, জাস্ট একটা উইসেল দিয়ে আমি উইসেলটা খুলে নেব। দিস ওয়ে ইউ ক্যান সেভ দ্য কনজাম্পশন অফ গ্যাস, আর অ্যাট দ্য সেম টাইম আমাদের চটজলদি রান্নাটাও হয়ে যাবে। সাম্বার ডাল করার জন্য এই জিনিসগুলো খুব দরকার হবে আপনার: কারি পাতা, রাই বা মাস্টার্ড সিডস, আর এদিকে যে কোনো হিং। আমি এখানে জেকের হিংটা নিয়েছি, কারণ হিংয়ের মধ্যে আমি দেখেছি এই হিংটা খুবই ভালো, খুব পারফেক্ট ফ্লেভার্সগুলো এনে দেয়। তো এই তিনটে জিনিস কিন্তু মাস্ট। খুব অল্প তেল নিয়েছি, মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবং এর মধ্যে প্রথম যেটা আমি দেব সেটা হচ্ছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন আপনি যে রাইটা আমরা নিয়েছি, পুরো রাইটা এর মধ্যে ঢেলে দিলাম। রাইটা বেশ অনেকটাই লাগবে, রাই মানে মাস্টার্ড সিড। এটাও খুব ভালো করে ক্র্যাকল হবে, মাস্টার্ড সিড ক্র্যাকল হয়ে গেছে। এবং নেক্সট হবে এর মধ্যে কিছু কারি পাতা দিয়ে দেওয়া। কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জেনারেস পোর্শনে এই ধরুন অ্যারাউন্ড 1 টেবিল স্পুন হিং দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করি। এটা দিয়ে এটা একটুখানি লো ফ্লেমেই হচ্ছে। তারপর আমি এখানে চপড অনিয়ন্স পেঁয়াজ দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এবং এই পেঁয়াজটাকে আমি চপ করে এই যে জিনিসটা হচ্ছিল, মানে তড়কাটা যেটা হচ্ছিল আর কি সাম্বার ডালে, এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। নেক্সট হবে এর মধ্যে একটুখানি নুন আর হলুদ অ্যাড করে, যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা একটা বড় সাইজের একটা টমেটো, সফট টমেটো এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, নুন হলুদ দিয়ে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এরকম স্টেজে আমি এই সফট টমেটোজ এর মধ্যে দিয়ে দেবো। সফট টমেটোজ দিয়ে এটাকে খুব ভালো করে এবার কুক করে নিতে হবে। দেখবেন টমেটোটা খুব সুন্দর করে মেল্ট যখন হয়ে যাবে, তখন আমরা বাকি যা যা অ্যাড করার আছে সেগুলো অ্যাড করবো। ইতিমধ্যে আমি আমার উড়দ ডাল, যেটা হচ্ছে কি মেন সাম্বার ডালে যেটা আমি দিই, সেটা অলরেডি কিছুক্ষণ আগে ভিজিয়ে এটাকে দুটো হুইসেল নুন হলুদ, সামান্য নুন হলুদ দিয়ে জল দিয়ে প্রেশার কুকারে হুইসেল করে অলরেডি রেখে দিয়েছি। তো সেটাও বেশ গলে গলে গেছে ডালটা। এবার আমি আফটার আই অ্যাড দ্য ভেজিটেবলস, ভেজিটেবলস অ্যাড করার পর ডালটা এর মধ্যে অ্যাড করবো। তার আগে কিন্তু এই স্টেজে এই মিশ্রণটা যেন খুব ভালোভাবে কুক হয়ে যায়, টমেটোটা একদম গলে যাবে, সেটা আপনাদেরকে একটু এনশিওর করতে হবে। যতক্ষণে আমার এই মিক্সচারটা খুব ভালো করে কুক হচ্ছে, আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। একটা ইনগ্রিডিয়েন্ট যেটা ছাড়া কিন্তু সাম্বার ডাল কমপ্লিট হয় না, সেটা হচ্ছে গিয়ে ইমলি। এই দেখুন, এখানে আমি তেঁতুল বা ইমলি গরম জলে এরকম ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ এটা থাকবে, তাতে কি হবে ট্যামারিন্ড পাল্পটা আমরা খুব সুন্দর করে বার করে নিতে পারবো। এবং এই কাঁচটা বা এই পাল্পটা খুব জরুরি সাম্বার ডালে, এটা যদি না দিই তাহলে কিন্তু এক্স্যাক্ট ফ্লেভার্সটা, সেই এক্স্যাক্ট টেস্টটা আপনি পাবেন না। তো এটা কিছুক্ষণ ধরুন 10-15 মিনিট এটা এরকম ভিজবে, এবং ভেজার পর আমি পাল্পটা বের করে নেব। আর এদিকে অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু খুব শর্ট টাইমে রান্না করি, এবং সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমাদেরকে তো সব কিছু ব্যালেন্স করে চলতে হয়, সুতরাং শর্ট প্রসেসের রান্নাগুলোই মেনলি কিন্তু আমি আমার এই চ্যানেলে আপনাদের দেখাবো। বাজারে অনেক রকমেরই সাম্বার মশালা পাবেন, তবে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এভারেস্টের সাম্বার মশালা। এই স্টেজে দেখুন আমি অলরেডি ভেজিটেবলসগুলো অ্যাড করে দিয়েছি, ডালও অ্যাড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাম্বার মশালা অ্যারাউন্ড 2 টেবিল স্পুনস দিয়ে দেবো, আপনার সাম্বার প্রেপারেশনটা ইনকমপ্লিট থাকবে। তো খুব সামান্য, মেবি অ্যারাউন্ড 1 টেবিল স্পুনস শুড বি গুড এনাফ। যদি আপনি সাম্বার মশালা 2 টেবিল স্পুনস দিয়েছেন, তো এখানে কাশ্মীরি রেড মির্চটা 1 টেবিল স্পুনস দিলেই আই থিঙ্ক ইটস এনাফ। দিয়ে এবার আমি এটাকে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবো না, কারণ
ভেজিটেবলস গুলো অলরেডি আমি বয়ল করেছি, তো বেশি নাড়াচাড়া করলে কিন্তু ঘেটে যাবে বা ভেঙে যাবে, সুতরাং এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না। খুব হালকা হাতে ব্যাপারটাকে একটু মিক্স করে দিতে হবে। ইয়ে বানি হ্যাঁ আসলি সাম্বার, ওই যে বলে না এভারেস্টের মশালা অ্যাড করলে অটোমেটিকলি রান্নায় টেস্ট এসে যায়, ডেফিনেটলি আমি এভারেস্টের এখানে প্রমোশন করছি না, কিন্তু যেহেতু পারফেক্ট ফ্লেভার্স, পারফেক্ট টেস্ট, পারফেক্ট কালার আমরা চাই, খুব কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার সাম্বারটা দেখতে কেমন হয়েছে। রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কেন বলুন তো, আমাদের একটা ইনগ্রিডিয়েন্ট এখনও বাকি আছে, সেটা হচ্ছে ট্যামারিন্ড পাল্প বা তেঁতুলের যে পাতটা আমরা দেখিয়েছিলাম, যে আমরা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আগে, দেখুন এই আমি পাল্পটা বের করে নিয়েছি, এবং রান্না এই টেস্ট সাম্বারের পারফেক্ট টেস্ট আনার জন্য এরম স্টেজে আমি এই পাল্পটা অ্যাড করে দেবো। সুন্দর একটা গন্ধ পুরো রান্নাঘরে আমার এই সাম্বারের পুরো গন্ধ ফ্লেভারটা পুরো ছড়িয়ে গেছে। এই একটা রেসিপি আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন, ট্রাই করে ডেফিনেটলি আমার কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে, কেমন হলো আর বাড়ির লোকেরা কি বললো খেয়ে। দেখুন আমার সাম্বার একদম ডান, এবার এটাকে পরিবেশন করার সময় হয়ে গেছে, এটাকে এবার আমরা গ্যাসটা অফ করে দেব। সাম্বার ইজ ডান। বাই অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেটেড হব এবং অনেক বেশি বেশি করে ভিডিওস অফ বিট রান্না আমি আপনাদেরকে দেখাবো।